আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আম্মু আর সাইমা হাতে কাটা সেমাই পিঠা বানাচ্ছে, আর এটা গ্রামে আঞ্চলিক ভাষায় বলা হয় সোয়াই পিঠা। সো আপনাদেরকে এটা শেয়ার করব কি কি কিভাবে বানাচ্ছে ওরা। এই তো সোয়াই পিঠা, যেটাকে হাতে কাটা সেমাই পিঠা বলা হয়। ওরা বানানো শুরু করছে, কতক্ষণ লাগবে? হ্যাঁ, অনেক টাইম নেবে। এভাবে করতে তো অনেকক্ষণ টাইম নেবে, দেখি বোঝা যেতেছে। দেখেন আর অনেকগুলো আছে, এগুলো দিয়ে করতে হবে। ওরা দুইজন, আর আর দুই তিনজন হইলে তাড়াতাড়ি হইতো। হ্যাঁ, হাতে কাটা সোয়াই পিঠা দেখেন কত চিকন হইতেছে। এটা তো বেসিক্যালি তোমার গ্রামে বানানো হয়, আর এখন যে ঢাকা শহরে এটা বানাচ্ছ, এমনি আমাদের আমরা খাবারের জন্য আমরা প্রায় সময় অনেক কিছু বানাই, আর ওই দিন বানাইছিল পাখন পিঠা, আর আজকে বানাচ্ছে হাতে কাটা সেমাই। আমরা গ্রামে যেটা বলা হয় সোয়াই পিঠা, এটা কিভাবে রান্না করে আপনাদের সাথে এটাও শেয়ার করব। সো আমাদের পাশে থাকবেন, দেখবেন কি কি করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ফাইনালি হাতে কাটা সেমাই হয়ে গেছে, এগুলো এখন কিভাবে মেড করে আপনাদেরকে দেখাবো। আর এখানে দুধটা গরম করে নিচ্ছে, এলাচ, তারপরে তেজপাতা, আর কি দিছো? চিনি, চিনি তো দিছোই, তাই না? আর এখানে হাতে কাঠা সেমাই পিঠা, না হাতে কাঠা সেমাই এখন দিয়ে দিবা, তাই না? ওকে, কতক্ষণ রাখতে হবে? আধা ঘন্টার মতো রাখতে হবে। আধা ঘন্টার মতো দুধটা ও দুধটা আধা ঘন্টার মতো চুলায় রাখতে হবে, তারপর এই শ্যাম হাতে কাটা আধা ঘন্টা রাখার পর তারপর এই শ্যামাইগুলা দেয়া 10 মিনিট পরে উঠাই ফেলবা, তাই না? এই শ্যামাইগুলা বানানো একটু কঠিন কাজ, অনেকের হাতে চিকন হয় না, আবার অনেকের মোটা হয়, আর এমনিতে ইজি শ্যামাইটা পারফেক্ট ভাবে করার পর, হ্যাঁ হ্যাঁ হালকা একটু কষ্ট আছে, হালকা অনেকটাই কষ্ট। হাতে বানাবেন হাতে কাটা সেমাই, আর গ্রামে যেটা বলা হয় সুয়াই, আর এমনিতে বানানোর পর দুধটা আধা ঘন্টা গরম করার পর এটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর 10 মিনিট রাখলে হয়ে যাবে। সো আপনাদেরকে দেখাবো, লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি। আর দুধটা গরম হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে, আর এখন হাতে কাটা সেমাইগুলো দিয়ে দিবে, দিয়ে দাও, তারপর 10 মিনিট রাখলে একদম আমাদের গ্রামের ভাষায়, আমাদের ভ্রমণের ভাষায় সোয়াই যেটা, এটা হয়ে যাবে। আর নারিকেলটা এখন দিয়ে দিচ্ছে, নারিকেল দিলে অনেক ভালো লাগে। হাতে কাটা সেমাই, আর আমাদের ব্রাউন ব্রেড পাশে, আর গ্রামে বলে সুয়াই, আপনাদেরকে বলে দিছি। আর এখন দিয়ে দিবে হাতে কাটা সেমাই, ফাইনালি 10 মিনিট রাখার পর আমাদের হাতে কাটা সেমাই বা সোয়াই হয়ে গেছে। একটা স্মেল আসতেছে, মিষ্টি স্মেল, এটা এখনই খাবো, আপনাদেরকে দেখাবো, না দেখানো যাবে না, আর আমি এখনই খাবো। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, আসলে এটা ট্রাই করলে মিনিমাম কয়েকজনকে নিয়ে বসবেন,
তাহলে আশা করি এটা পারফেক্ট ভাবে করতে পারবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।